মর্নিং মাই ভিউয়ার্স, দেখো মুই ঘুরা আইতে পারি নাই, আইসাই হঙ্গে হঙ্গে মুই নিজের হাতে ভালো মন্দ বাজার কইরগা লই আইছি। ওইখানে তো জানোই, তোমাকে তো কইছি খাওয়ন দাওয়নটা বড্ড খারাপ ছিল, ঠিক করে খাইতেই পারি নাই। তাই আজকে একেবারে কবজি ডুবাইয়া রান্ধুম আর খামু, হেই লিগা নিজের হাতে বাজার করেছি। তো চলো তোমাকে একটু দেখায় দিই কী কী বাজার করেছি মুই। ঠিক আছে চলো, ওইখানে গেছি সে যাওয়ার কতদিন আগে আমি একটু মাটন খাইছিলাম, এরপর আর খাই এনে তো পাওয়া যায় না, তোমাকে মুই কইছি তাই একটু মাটন আনিছি, আজকে রান্ধন হইব বুঝিছো ওই মাটনটা। এরপর দেখাচ্ছি আর কি আনিছি, এই দেখো দেখো আনিছি চিংড়া মাছ, এতে বড় বড় চিংড়া মাছ খুঁজেছিলাম কিন্তু বাজারে ছিল না, আমি যখন গেছি হয়তো তার আগে সকাল সকাল ছিল, তাই জন্য এই চিংড়া মাছটা আনিছি, ভাবলাম একটু মালাইকারি খাবো। আর কি আনিছি তোমাকে দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো এই দেখো আনিছি বাটা মাছ, বাটা মাছগুলো বেশ জ্যান্ত জ্যান্ত ছিল, মোর খুব ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এই প্রত্যেকটা মাছ না মোর হওয়া আমি বাজারে গেলে সব কাটায় গুটাই লই আইতো, কিন্তু মোর আর কাটন লাগবো, ময়ও কাটায় লই আইতে পারতাম, কিন্তু ওই যে মোর বেটি হ্যারে তো বাড়িতে আবার একা থুয়ে গেছিলাম, এই টেনশনে না মুই তাড়াতাড়ি চলে গেছি, কারণ কাটাতে গেলে মোর আবার আরও আধা ঘন্টা বেশি দেরি লাগতো। হেলিকা ভাবলাম ঠিক আছে না একদিন কষ্ট করে মুই কাটতে লমু, দেখছো আর দাও কি আনিছি, এই দেখো আর আনিছি চুনো মাছ, মোরলা মাছ, মোরলা মোর হোয়ামি না এই মাছটা বড্ড ভালো খায়, মোর হোয়ামি এগুলা কিচ্ছু ভালো খাইবো না, খালি এই মাছটাই ভালো খাইবো, এই হেল লিগা আনিছি বুঝেছো। আর দেখো কি আনিছি, এই দেখো দেখছো সেখান ইলশা মাছ আনিছি, এটা আবার মোর বেটি খুব ভালো খায়, এই লিগা ইলশা মাছটা আনিছি। তো তোমাকে দেখাই দিলাম কী কী বাজার করেছি আজকে, মুই মুই করলাম, মাটন আনলাম, চিংড়া মাছ আনলাম, বাটা মাছ আনলাম, মোরলা মাছ আনলাম আর ইলিশ মাছ আনলাম। তা আজকে ভাবতেছি একটু শাক করবো, কলমি শাক আর করবো একটুখানি এই মোরলা মাছের একটু ঝাল করবো আর একটুখানি মাটন করবো, এইটা করলেই মোর হয়ে যাবো। তা এখন অনেক বাজে গেছে জানো বন্ধুরা, এই মাছ কাটতে কাটতে মুই বুড়া হয়ে যাবো। তা চল মাছ কাইটে কুটে ধুয়ে পরিষ্কার করে লই, তারপরে যখন রান্ধন বাড়ানোর সময় আইব তখন আবার তোমাকে সামনে আইতেছি, তোমরা কিন্তু মোর হঙ্গে থাকবা কইয়া দিলাম, ঠিক আছে দেখবা কিন্তু মই কেমনে কি করি। বন্ধুগণ দেখো দেখো দিনি মুই বসাই দিছি রান্না, এই দেখো এই যে মশলাটা দেখতে পাচ্ছ এটা হবে চুনা মাছের, মুই চুনা মাছটা ভাজি লইছি, এই দেখো চুনা মাছ ভাজা হয়ে গেছে, চুনা মাছে আলু দিব, আলু এরম করে ভাজে চুনা মাছটা রান্ধবো, এই যে মশলা দিছি এর মধ্যে মুই দিছি জিরা, ধৈঙ্গা, একটু পেঁয়াজ, লঙ্কা, টমেটো বুঝিস, এই দিয়ে মশলাটা আমি কষাবো। আর এই পাশে দেখো মাংসটা সিটি মারিছি, সিটি মারিয়ে রাখিছি, মাংসের মশলা হয়ে গেছে, মাংসের শুধু আলুটা কাটন লাগবে, তাই এইটা ভাবছি মাছটারে বসাই দিয়া এরপর মুই শাকটাও কাটুম, মুই শাকটাও কাটা হয় নাই বুঝিছো। চলো মাছটা কইরগা লই, নামানোর আগে আবার তোমাকে দেখাবো, আনে এমনি অনেক বেলা হয়ে গেছে বুঝছো নি, এই লিগে একটু তাড়াউড়া আছে, ঠিক আছে নামানোর আগে আবার ফিরে আইতেছি। দেখো দেখো বন্ধুগণ মোর চুনা মাছ কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে মোরলা মাছ, দাও মুই একটু ধৈঙ্গা পাতা দিয়ে দিছিলাম এর মধ্যে, বিলাতি ধৈঙ্গা পাতা বুঝিছো, এই যে নামায় লইছি আর বিকালের দিয়ে আলাদা করে থুই দিছি, জম্মের গরম না ফ্রিজে রাখলেও না থাকে না আর পিঁপড়া ধরি যায়, কী আর কমু তোমাগরে আর দুঃখের কথা কওনের জায়গা নাই। যাই হোক এরপরে এখন আমি ভাবতেছি মাংসের আলুটা একটু ভাজি লমু, কারণ শাকখান মোর এখনও কাটা হয় নাই আর বেলাখানাও বহুত হয়ে যাচ্ছে বুঝিছো, ফটাফট করে লই, এরপরে আবার যখন শাক ভাজা বসামো তখন আবার দেখামো নে কেমনে ভাজতেছি, ঠিক আছে চলো। দেখো বন্ধুগণ মুই কিন্তু শাকের জন্য ফোড়ন বসাই দিছি, দেখিছো মুই এর মধ্যে কালো জিরা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিছি, মুই কিন্তু পেঁয়াজ দিই না রসুন ফোড়ন দিই। তবে আজকে কী হয়েছে কত, মোর মায় আইছে তো মায় খাইবো, মোর মায় আবার না রসুন দিয়া সব কিছু খাইতে ভালোবাসে না, মোর মা আবার একটু রসুন একটু কম পছন্দ করে, হেই লেগা মুই পেঁয়াজ দিছি সোমবারে, এইটা একটু ভাজা ভাজা হলি দেখবা শাকটা যে কাইটে কুটে ধুয়ে রাখিছি, ভাজা ভাজা হলি পরে হেয়ার পরে মুই এটা বসাবো। তো চলো শাকটা আর আজকে দেখাইলাম না, একেবারে খাওয়ানোর সময় দেখামো তোমাগরে, হেয়ার পর যখন মাংসটা রান্ধন বসামো তখন তোমাগরে দেখামো, আর মাংসের আলু এই যে বাইজা লইছি দেখিছো, ঠিক আছে চলো কইয়া লই। দেখো দেখো বন্ধুগণ মোর মাংস রান্ধন হইয়া গেছে বুঝিস, এখন মুই ডিম্পিরে আর মোর মায়েরে খাইতে দিয়ে দিমু, আমার এখনও অনেকগুলা কাম বাকি আছে তো এই লিগা আমার একটু দেরি হইব, আর তোমাকে একটু দেখাই দিতেছি দাঁড়াও কী কী রাঁধছি, এই যে শাক শাক রাঁধিছি তোমাকে তো দেখাইলাম, কলমি শাক,
আর এই যে সুনা মাছের জাল বুঝেছো তো চলো ওগুলো খাওয়ান দাওয়ান দিয়া আমি এদিকটা গুছাই লই হেয়ার পরে যখন মুই খাইতে বইমু তখন একবার দেখাবো আনি দেখো দেখিছো মুই ফ্রেশ হয়ে স্নান কইরা আইতে আইতে এখন বেলা বাজে 4:30 এখন আর মোর খাইবার আর মনটা চাইতেছে না খাইতে ইচ্ছা করতেছে না না খালি নয় তাই অল্প কটা ভাত লইয়া লইছি আর দেখো সব কিছু একটু একটু করে পাশে লইয়া লইছি আমি রাত্রে ভালো করে খামু কারণ এত বেলায় আর খাওয়ানোর মন চাইতেছে না তারপরে স্নানটা করণের আগে না কিছু ফল খাইয়া লইছিলাম এই লিগে পেটটা আরও বইরা গেছে আর এখন 4:30 সময় কি কারো খাইতে ইচ্ছা করে কও যাই হোক তোমাকে কইছিলাম দেখামো মুই খাওয়ানোর আগে তাই দেখাইলাম এখন আমি অল্প একটু লইয়া লইছি রাত্রিবেলা ভালো করে খামু তোমরা সবাই কিন্তু মোর সঙ্গে থাকো মোর চ্যানেলটারে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই কইরা দিও মোর পাশে থাকো মোর ভিডিও দেখো তোমরা মোর ভিডিও দেখতেছো না ভিডিও তো মোরেও ভিউ নাই কিন্তু মুই কিন্তু বড্ড কষ্ট পাইতেছি বড্ড ব্যথা পাইতেছি কইয়া দিলাম তাই তোমাকে কইতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর মোর সঙ্গে থাকো আর সকলে সকলের সঙ্গে থাকো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা।